মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য শ্রী অমিত শাহজি, যার সাথে আমি 6 তারিখ কিছুক্ষণ মিটিং করে এসেছিলাম 1-টু-1। আমি যখন শুনলাম 2-3 দিন আগে যে উনি করোনায় আক্রান্ত, আমাদের সমস্ত আপামর ভারতবাসীর মন ভারাক্রান্ত হয়ে যায়। এবং উনি কাজের লোক, আজকে ভারতবর্ষকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যাবেন। তাই আজকে করোনা আক্রান্ত হয়ে উনি হাসপাতালে ভর্তি। তাই আমাদের উরুবেড়িয়া হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে আমরা শ্রী রামচন্দ্রের কাছে যজ্ঞ করলাম, যাতে উনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন, আরোগ্য লাভ করেন তাড়াতাড়ি এবং আবার কাজে ফিরে নিয়ে এসে ভারতকে গতি দিয়ে সমহিমায় এগিয়ে নিয়ে যাক। আর আমরা দেখেছি যে মাননীয়ার কাছে শ্রী রামচন্দ্র নামটা অ্যালার্জি, উনি ওনার নাম শুনলেই খেপে যান, গালাগাল দেন, এ করেন। কিন্তু আপামর ভারতবাসীর কাছে শ্রী রামচন্দ্রের নামটা হচ্ছে এনার্জি। এবং আগামী 21 সালে বাংলার বিধানসভা ভোটে মাননীয় হাড়ে হাড়ে টের পাবেন যে শ্রী রামচন্দ্র নামটা অ্যালার্জি না এনার্জি।